তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। ও, এই কালিটা উঠবে না, এটা একটু জল দিয়ে, এটা না ভুল কালি দিয়ে দিয়েছিল এখানে, কালিটা খারাপ ছিল। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে এই টেস্ট পেপারের কত নম্বর পেজ রে? 125 নম্বর পেজটা আমরা করব, এবিটিএ টেস্ট পেপারের 125 নম্বর পেজ। ক্লাস করে সঙ্গে সঙ্গে নাম উঠছিল না খুব, সেই এক সপ্তাহ আগেকার লেখা, এটা আমাদের কোচিংয়ে পড়ানো হয়েছিল। ওটা আর মুছবে না, ওটা আর মুছলাম না, থাক মোটামুটি হয়েছে। তাহলে প্রথম কোয়েশ্চেনটা কি আছে বল, প্রথম কোয়েশ্চেন কি আছে বল? প্রথম কোয়েশ্চেন আছে যে তোমার প্লাবন কি আছে, প্লাবন ভূমি বদ্বীপ ইত্যাদি সঞ্চয়জাত ভূমিরূপ যে পদ্ধতিতে সৃষ্টি হয়, তাহলে এটা কোন পদ্ধতিতে হবে? এটা আরোহণ, আহরণ কে বলছে, তাহলে অবরোহণ কেন হবে না? আমি আগের দিন বলেছিলাম এবং আজকেও বলছি, এই যে এটা ক্ষয় হলো আর এটা খালি জায়গা ছিল, এটা ক্ষয় হলো, এটা ক্ষয় হয়ে কি হলো, এই জায়গাটা ভরাট হয়ে গেল। তো ভরাট যেটা হচ্ছে এটা আরোহণ, আরোহণ আরোহণ করা মানে পাহাড়ে আরোহণ করে না, পাহাড়ে ওঠে, আরোহণ করা মানে ওঠা উপরে, তাহলে আরোহণে কী হবে, উচ্চতা বাড়বে, দেখ উচ্চতা বেড়ে গেল। তো বদ্বীপগুলো কী হয়, বদ্বীপ প্লাবন ভূমিতে কী হয়, উচ্চতা বাড়ে, হ্যাঁ এই জন্য এটা আরোহণ হবে। আর পুঞ্জিত ক্ষয়টা কি জিনিস, পুঞ্জিত ক্ষয় আছে অপশন, পুঞ্জিত ক্ষয়টা কি জিনিস বল? পাহাড়ের ঢাল বরাবর যখন শিলাখণ্ড চূর্ণগুলো নিচের দিকে নেমে আসে, এটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়, মনে আছে? একটু এগিয়ে বস তুই, তারটা টাচ যেন না হয়। তো পুঞ্জিত ক্ষয় হচ্ছে এটা হলো, তো এটার জন্য কি বলেছিলাম, মনে প্রধান কারণটা কি, এর মাধ্যাকর্ষণ শক্তিটা অবশ্যই উল্লেখ করতে হবে। চলো পরের কোয়েশ্চেন চলো। বল, জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে, কি বলে? প্রপাত, প্রপাত কূপকে ইংলিশে কি বলে? 1.2, জলপ্রপাতের নিচে, ঠিক আছে এটা জলপ্রপাত, এর নিচের দিকে যে গর্তগুলো হয়, ঠিক আছে, এই গর্তগুলোকে কি বলে, প্রপাত কূপ বা প্লাঞ্জ পুল বলে, ঠিক আছে, প্রপাত কূপ বা প্লাঞ্জ পুল। এটা কোথায়, জলপ্রপাতের নিচে, ঠিক এরকম গর্ত যদি নদীতে দেখা যায় তাহলে কি বলবো সেটাকে, মন্থকূপ। তো এটা হচ্ছে জলপ্রপাতের নিচে, এটাকে বলে প্লাঞ্জ পুল। আর যদি আমরা নদীতে, নদীতে যদি এইরকম গর্ত দেখা যায় উচ্চ পার্বত্য অঞ্চলে, সেটা হচ্ছে মন্থকূপ বা পট হোল বলা হয়। আচ্ছা এটা হলো, এবার কটা জলপ্রপাতের নাম জিজ্ঞেস করিনি বল, জলপ্রপাত যখন গেছি জলপ্রপাত থেকে অনেক কটা কোয়েশ্চেন আসে, বলতো প্রথমে আগে এটা ধরি, হুড্রু, হুড্রু জলপ্রপাত কোন নদীতে আছে বল? সুবর্ণ রেখা, লিখে নে খাতাতে, লিখে নে এক্সট্রা ইনফরমেশনগুলো সব লিখে নিবি। হুড্রু হচ্ছে সুবর্ণরেখা, ধোঁয়াধার জলপ্রপাত কোথায় আছে, ধোঁয়াধার বলো, নর্মদা,
শিব সমুদ্রম, শিব সমুদ্রম হচ্ছে কাবেরী, শিব সমুদ্রম কাবেরী। আর হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতের নাম কি? আমি কি বলেছিলাম যাতে আমি হাতে না পাই সেজন্য সবচেয়ে উঁচুতে রেখে দিয়েছিলাম, কি উঁচুতে রেখে দিয়েছিলাম আমি? তোরা পড়া পারিস নি, তোদের মারার জন্য কি দিয়ে মারি, কি দিয়ে পেটাই তোরকে? বাস ঝাড় থেকে নিয়ে আসে, এগুলোকে কি বলা হয় তাহলে? কি উচ্চতম জলপ্রপাতের নাম? কুঞ্চিকল, কুঞ্চিকল, ঠিক আছে। মানে উঁচুতে রেখে দিয়েছি কুঞ্চিটা যাতে আমি না মারতে পারি তোদেরকে, তোরা সবচেয়ে উঁচু জায়গায় রেখে দিয়েছিস। হ্যাঁ, এভাবে শর্টে মনে রাখতে পারিস। তাহলে কুঞ্চিকল হচ্ছে কি? সবচেয়ে উচ্চতম, উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল, এটাই জানতে চাইবে। আর নদীর নাম যদি জানতে চাই, তোমার যোগটা জানতে চাই, যোগ, যোগ বা গেরসোপ্পা বলা হয়, গেরসোপ্পা, এটা কোন নদীতে? এটা হচ্ছে সরাবতী, সরাবতী। বিদেশের কয়েকটা জলপ্রপাত বলি দেখি, বলো। বিদেশের যদি বলি যে জামবেশি, জামবেশি নদীর ওপর কোন ই রয়েছে জলপ্রপাত? কে জাম বেশি খেত? রানী ভিক্টোরিয়া, ঠিক আছে, ভিক্টোরিয়া জাম বেশি খেত। তাহলে ভিক্টোরিয়া হচ্ছে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদী বললাম? জাম বেশি, জাম বেশি বা জামবেজি নদী বলা হয় ভিক্টোরিয়া। আচ্ছা, ভিক্টোরিয়ার পরে আর কি আছে? ভিক্টোরিয়ার পরে তোমার বিদেশের বলছি, বিদেশের তোমার ওটা বেশি জিজ্ঞেস করো, নায়াগ্রা, নায়াগ্রা জানতে চাই, নায়াগ্রা, সেন্ট, সেন্ট লরেন্স, নায়াগ্রা জলপ্রপাত কোথায়? নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে সেন্ট লরেন্স, সেন্ট লরেন্স, সেন্ট লরেন্স হচ্ছে নায়াগ্রা। আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কার কার করানো হয়েছে? এগুলো অনেকদিন বললে না বলে তোর ভুলে গেছিস। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল নামে একটা মেয়ে ছিল, ঠিক আছে, তোর সব ফেসবুকে লেখে না অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল রিয়া, অ্যাঞ্জেল শ্রিয়া, তো এরকম সব লেখে। তো অ্যাঞ্জেলের হচ্ছে করোনা হয়েছে, তাহলে অ্যাঞ্জেল হচ্ছে করোনা, রিও করণী নদী। অ্যাঞ্জেল বা এঞ্জেল বলে, অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে রিও করণী, রিও করণী নদী। বাচ্চারা, তোমরা যারা এখানে আছো, তোমরা এখন এখানে কথা বলবে না, আমি ক্লাস করাচ্ছি, ঠিক আছে? এই কে আছিস এখানে? আমি এখানে ক্লাস করাচ্ছি, কথা বলবে না, ঠিক আছে? তোমরা চুপচাপ খেয়ালো ওখানে, অ্যাঞ্জেল হচ্ছে করণী নদী। আর যদি বলা হয় দে না, পায়ের নিচে কিচকিচ করছে, আজকে ঝাড় দেওয়া হয়নি তো এখানটা, কি বললাম? এই যে এটা সুন্দর, পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা, এটা লিখে রাখ, সুন্দরতম। এটা আচ্ছা কোথায় আছে এটা আর বলবো না, ভিক্টোরিয়া হচ্ছে আফ্রিকাতে আছে, আর নায়াগ্রা আছে হচ্ছে তোমার কানাডা সীমান্তে, ইউএসএ কানাডা সীমান্তে নায়াগ্রা আছে, আর অ্যাঞ্জেলটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাতে রয়েছে অ্যাঞ্জেল জলপ্রপাত, ঠিক আছে, আর এটাও সুন্দরতম। আর ভারতের, ভারতেরই, ভারতের নায়াগ্রা বলা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত, এটাও লিখে নে। ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? ভারতের নায়াগ্রা বলে চিত্রকূট, চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। হয়েছে, আমি মুসলাম। ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট
জলপ্রপাতকে। এটা আপলোড থাকবে আমার চ্যানেলে, চিন্তা নেই, যাদের কোনো কিছু মিস যাচ্ছে কিছু তোমরা পরে আবার দেখে নিতে পারবে। এটা স্পিডে দেখে নেবে, আর অত ভালো করে লিখলে তো টাইম দেওয়া যাবে না, এখানে রাফ খাতায় স্পিডে টুকতে হবে, ঠিক আছে? নিজে বোঝার মতো হলে হলো, অত টাইম দিলে পরে তাহলে আমার 2-3 ঘন্টা ক্লাস করতে লাগবে। পরেরটা পরেরটা চলো বলো কি পরের কোশ্চেন। চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলে, ঠিক আছে। তো চলমান বালিয়াড়ি হচ্ছে ধ্রিয়ান, আর প্লায়া হচ্ছে লবণাক্ত হ্রদ, প্লায়া, ঠিক আছে, প্লায়া অপশন আছে। আর ওয়াদিটা কি জিনিস? ওয়াদি ওয়াদিটা কি জিনিস? দেখো ওয়াদি এখানে আছে অপশনে, শুষ্ক নদী উপত্যকা, ঠিক আছে, শুষ্ক নদী খাত। শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে, ওয়াদিকে রাজস্থানের দিকে নালা বলা হয়, লিখে রাখ নালা, ওয়াদিকে নালা বলে রাজস্থানের দিকে। হাত চালাতে হবে, ঠিক আছে। আচ্ছা শর্টস আছে, ওই ওগুলো হ্রদ আর ওগুলো বললাম না, চলো পরের কোয়েশ্চেন যাই। আচ্ছা বালিয়াড়ি যখন বললাম, বালিয়াড়ি তোমার একবার বলে দিই, বালিয়াড়ি একবার বলে দিই, হাত চালাতে হবে স্পিডে, নাহলে পারবে না। কিন্তু দেখো এটাকে কি বলা হয়, এই বালিয়াড়িটার নাম কি? বারখান, ঠিক আছে, তীরজক বালিয়াড়ি হচ্ছে এটা, বারখান। এবার এখান দিয়ে যদি হাওয়া যায়, হাওয়া হাওয়া আসার ফলে কি হয়, এই জায়গাটা আস্তে আস্তে একটু পাতলা হয়ে যায়, হাওয়াতে ধাক্কা দেয়, এখান দিয়ে হাওয়া বায়ুর ধাক্কার ফলে আস্তে আস্তে কি হয়, এই জায়গাটা কি হতে থাকে, আরো পাতলা হতে থাকে। পাতলা হতে কি হবে, একটা টাইমে কি হবে, কি হবে, হাওয়াটা এখান দিয়ে বেরিয়ে যাবে, হাওয়াটা এখান দিয়ে চলে যাবে, তাহলে দুদিকে কি হলো, দুদিকে এরকম দাঁড়িয়ে থাকলো, ঠিক আছে, এরকম দুপাশে এরকম ভাবে দাঁড়িয়ে থাকে এই বালিয়াড়িটা। এবার কি হয়ে গেল এই বালিয়াড়িটা, কি বলবো, বালিয়াড়িটা দেখতে কেমন লাগছে, দেখ দেখ এইরকম দেখতে হয়ে যায়, ঠিক আছে, এরকম আমি আঁকলাম, তো এটা এটা কি আঁকলাম বল, এটা কি আঁকলাম, আইসক্রিম বলিস না আবার খেয়েও, ছাতা বলিস না, দাঁড়া ভালো করে আঁকছি তাহলে, দাঁড়া এবার এবার ঠিক আছে, এটা কি, হ্যাঁ হাত দা, এটা হাত দা, এরকম হয় তলোয়ার, হায় ভগবান আমি আঁকাও ভুলে গেছি, যাই হোক আমার লজ্জা। এটা হচ্ছে তলোয়ারের মতো দেখতে, মানে দুপাশে না এরকম তলোয়ারের মতো দাঁড়িয়ে থাকে, একে বলা হয় সিফ বালিয়াড়ি, কি বলা হয়? আর চাঁদের মতো দেখতে বালিয়াড়ির নাম কি? বারখান। আর সিফ বালিয়াড়ি কেমন? তলার, সিফ কথার অর্থ তাহলে কি, সিফ কথার অর্থ হচ্ছে তলোয়ার, লিখে নে, সিফ কথার অর্থ হচ্ছে তলো আর। এটা হচ্ছে একটা অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি সিপ। আর বারখান হচ্ছে তীরজক বালিয়াড়ি, বারখান হচ্ছে তীরজক বালিয়াড়ি। তাহলে আমরা বালিয়াড়িটা একবার দেখে নিলাম এখানে। পরের কোশ্চেন বলো। এটা কার ঘর, ঘরটা কার,
হ্যাঁ, আমার ঘর, খেতে কাজ নেই। আচ্ছা, তো এইটা প্রথম স্তরটার নাম কি? আমরা যে দেখো এই কোয়েশ্চেনটার আগে আমার বেসিকটা আগে দেখে নিই, বলো এই প্রথম স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ারে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কত বাড়ে তাপমাত্রা কমে? প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি করে তাপমাত্রা কমে এই স্ফিয়ারে? 6.4 ডিগ্রি হারে তাপমাত্রা কমে। একে বলা হয় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলা হয়। তো এটা উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে না বাড়ে? এই স্তরে কমে, এই স্তরে, এই স্তরে, এই স্তরে, তারপরে বাড়ে বাড়ে, না না না, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, প্লাস প্লাস প্লাস, ঠিক আছে, দুটো দু সেট হবে, দু জোড়া জুতো, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, প্লাস 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 সব, ঠিক আছে। তাহলে প্রথম তো ট্রপোস্ফিয়ার, তারপরে স্ফিয়ারের নাম কি? স্ট্র্যাটো। তারপরে এটার মেসো, তারপরে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, আর তারপরে এক্সোস্ফিয়ার, তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার। তোমরা পড়বে, পড়লে এখানে বসে পড়ো তোমরা। এবার দেখ কোন স্ফিয়ারে ওজন ওজন স্তর থাকে, ওজন গ্যাস থাকে কোন স্ফিয়ারে? এইটাই থাকে ওজন, এটাই থাকে ওজন, ঠিক আছে। আর কোন মণ্ডলে বেশি ঝড় বৃষ্টি থাকে? এইটাই, সেই জন্যকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, ঠিক আছে, বা বিক্ষুব্ধ মণ্ডল একে বলে, বিক্ষুব্ধ মণ্ডল। আর শান্ত মণ্ডল কাকে বলে? শান্ত মণ্ডল। আর কোন স্ফিয়ার উল্কাপিণ্ড, এবার যে কোশ্চেনটা আছে এবার আসছি, কোন স্ফিয়ার উল্কাপিণ্ড পুরো ছায় হয়? মেসোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড এসে পুরো ছায় হয়। সেজন্য আমি বলেছিলাম মেসোমশাই, মেসোমশাই বিড়ি খায়, মানে বিড়ি খেলে পরে কী হবে? ছাই হবে। তো মেসোমশাই বিড়ি খায়, হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আচ্ছা, তারপরে কোন স্ফিয়ারে তোমার ই থাকে, মহাক স্যাটেলাইটগুলো থাকে? এইটাই। আর কোন স্ফিয়ারে বেতার তরঙ্গে, যে লোক এই ঘরে একটা লোক রেডিও শুনছে, ঠিক আছে, রেডিও বাবা, বেতার তরঙ্গ কোন স্ফিয়ার থেকে ফিরে আসে? এই এখান থেকে, সরি সরি সরি, এখান থেকে, হ্যাঁ, আয়নোস্ফিয়ারে। তাহলে বেতার তরঙ্গ স্ফিয়ার থেকে ফিরে আসে আয়নার মতো। আর একটা কী হয় এখানে? মেরু জ্যোতি দেখা যায়, মেরু জ্যোতি, ঠিক আছে। তাহলে আমরা এই ছবি দেখে কিছু আমরা কোয়েশ্চেন আনসার করেছি, জেট প্লেনগুলো কোন স্ফিয়ার দিয়ে উড়ে যায়? জেট প্লেন, জেট প্লেন কোন স্ফিয়ার? স্ট্র্যাটোস্ফিয়ার। শুক্তিমেঘ কোন স্ফিয়ারে দেখা যায়? শুক্তিমেঘ কোন স্ফিয়ার? শুক্তিমেঘ স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে কোন স্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে না বাড়ে? এটা বাড়ে। এটা উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা কমে না বাড়ে? কমে। এটাই বাড়ে, এটাই বাড়ে। একবার মাইনাস প্লাস, মাইনাস প্লাস, প্লাস প্লাস প্লাস, ঠিক আছে। এবার বলো যে, ঠিক আছে, এই আমরা বললাম আমাদের কোশ্চেন ছিল এটা, ওকে চলো পরের কোশ্চেন চলো। আমরা এইভাবে ডিটেলসে পড়লে পরে ফল পাবে। এখানে আসো, তুমি বোর্ডটা মুছে দাও দেখি, পারো? আসো দেখি, না বোর্ডটা মুছে দাও দেখি একটু, বাহ এই যে কি সুন্দর কাজ করছে, বাহ বাহ, ভেরি গুড, বাহ বাহ, লাভ দিয়ে মুছলে আবার দেখ। তারপরে কোশ্চেন বলো, জোরে জোরে বলো, কোশ্চেনটা কি আছে বলো। হ্যাঁ, ভালো কোশ্চেন, মৌসুমী বায়ুর প্রভাবে কোন মহাসাগরের সমুদ্রের দিক পরিবর্তিত হয়? কোশ্চেনটা কেমন? ভালো কোশ্চেন। এ হামারা ভারত হ্যায়, এ ভারত হ্যায়, ঠিক না, ভারতে যেই মহাসাগরটার নাম কি? এটা আরব সাগর, এটা বঙ্গোপসাগর, এর পুরোটা হচ্ছে কি ভারত মহাসাগরের পার্ট এটা, ঠিক আছে। তাহলে এটা ভারত মহাসাগর, আমাদের মৌসুমী বায়ুটা আমাদের দেশেই তো আসে, তাহলে মৌসুমী বায়ুটা আমাদের দেশে আসে ঠিক, তাহলে এটা কোন মহাসাগরের উপর দিয়ে আসে? ভারত মহাসাগর। তাহলে অপশানে কি আছে দেখো, ভারত আছে অপশানে, মৌসুমী বললেই ভারত মহাসাগর হবে, একদম ঠিক উত্তর। এইবার হচ্ছে কথাটা শোনো,
মৌসুমি যে বায়ুটা আমাদের এই যে ভারতে আসে, এটা কি একই বছর একই দিক থেকে সারা বছর বয়? কখন কোন দিক থেকে বয় বলো? বর্ষাকালে কোন দিক থেকে আসে বায়ুটা? আরব সাগরের উপর দিয়ে কেরলের দিকে ঢোকে, এইভাবে আসে। এটা কোন দিক? ভারতের এটা কোন দিক? দক্ষিণ। এটা কোন দিক? কি এটা? পশ্চিম। বায়ুটা কোন দিক থেকে আসছে? এই দিক থেকে। তাহলে এই দিকটাকে কি বলবো আমরা? দক্ষিণ পশ্চিম। ঠিক শীতকালে তার উল্টো দিক থেকে বায়ু বয়, তাহলে উল্টো দিক কোনটা? এই দিক। এই দিক থেকে বায়ু বয়। এটা কোন দিক? উত্তর। এটা কোন দিক? পূর্ব। এটা কোন দিক হবে? উত্তর পূর্ব। তাহলে শীতকালে উত্তর পূর্ব আর গরমকালে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম, ঠিক আছে? ঠিক তেমনই এই যেহেতু মৌসুমি বায়ুটা দিক পরিবর্তন করে, এই যে মৌসুমি স্রোত আমাদের ভারত মহাসাগর যে মৌসুমি স্রোত আছে, এরও কিন্তু দিক পরিবর্তন হয়। তাহলে পরীক্ষা যদি আসে যে কোন স্রোতের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি দিক পরিবর্তন হয়, মানে এদিক থেকে বইছিল স্রোতটা ঠিক উল্টো দিক থেকে বইছে আবার, এই দিক পরিবর্তন কোন স্রোতের হয়? মৌসুমি স্রোতের, ঠিক আছে? এবার কটা স্রোত আমরা বলে দিই। আমি ফ্লাইট মোডটা অন করে দিই একটু, পড়ানোর সময় ফোন আসলে অসুবিধে। ঠিক আছে, চলছে। চলো ফ্লাইট মোড ডাউন করে দিলাম, ফোন আসলে অসুবিধা। এই হাত দেয় না বাবু, হাত দেয় না। দেখো তাহলে কি বললাম, মৌসুমি স্রোত। এবার কটা স্রোতের নাম বলছি, গরম না ঠান্ডায় বলতে হবে তোমাদের, ঠিক আছে? চলো বলো। ব্রাজিল স্রোত গরম না ঠান্ডা? গরম। ভেরি গুড। জাপান স্রোত? এখানে নড়ে 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 পড়ে যাবে আমার ফোন বাবু, তোমরা বসো ওখানে চুপচাপ, না তোমরা খেলবে তো খেলো, নাহলে বসে থাকো তোমরা। হ্যাঁ ভেরি গুড। তাহলে কি কি বললাম, জাপান স্রোত গরম না ঠান্ডা? গরম স্রোত। তো যারা কুঁড়ে কুঁড়ে মানুষ হয় তারা শীতকালে কি করে? তারা লেপের তলে, তারা তারা কি পছন্দ করে তাহলে কুঁড়ে মানুষরা শীতকালে? গরম। তাহলে কুরোশিও স্রোত কি স্রোত হবে? জাপান স্রোত, কুরোশিও স্রোত একই। তো আমি এখানে লিখে দিচ্ছি কুরোশিও স্রোত, এটাও গরম। মোজা পরলে কেমন লাগে আমাদের, ঠান্ডা না গরম লাগে? তাহলে মোজাম্বিক স্রোত। তোমরা এখানে অসুবিধা হচ্ছে ক্লাস করাতে বাবু, শোনো তোমরা বসে থাকো এখানে, না হলে এখানে এখানে থাকা যাবে না, তোমাদের ক্লাস পরে হবে, তোমরা এখন চুপচাপ বসো এখানে। বাচ্চাদের ক্লাস এখন না, এখন বড় দিদিরা এসে দেখছো না, কথা বললে অসুবিধা হবে, শোনা কথা বলে না। দেখো ও শোনা বললাম দোষ, ঠিক আছে? এই কি কোন কি বললাম, মোজা। হ্যাঁ মোজা পরলে কেমন লাগে? গরম। তাহলে মোজাম্বিক হচ্ছে গরম স্রোত। ডেঙ্গু হলে ঠান্ডা লাগে না আমাদের, কেমন লাগে? ডেঙ্গু হলে পরে কেমন অনুভব হয়? জ্বর হলে আমাদের কেমন লাগে? ঠান্ডা লাগে, তো ঠান্ডা লাগে। দেখবি আমরা লেপ কাঁথা গায়ে দিই, তো ডেঙ্গুর সাথে বেঙ্গু মনে থাকবে, ডেঙ্গু বেঙ্গু। তাহলে বেঙ্গু এলা, ঠান্ডা না গরম? ঠান্ডা স্রোত। ল্যাব্রাডর স্রোত ঠান্ডা না গরম? ঠান্ডা। হ্যাঁ ঘিজিমিজি লেখা আমার, আচ্ছা তোমাদের জন্য ভালো করে লিখছি। হ্যাঁ তাহলে ল্যাব্রাডর স্রোত হচ্ছে ঠান্ডা স্রোত। এবার আগুন, আগুনে গরম না ঠান্ডা লাগে? তাহলে আগুল হাস। এবার উপোস, ধর তুই উপোস করে আছিস, ঠিক আছে? উপোস করে থাকলে মানে সারাদিন তোকে খেতে যায়নি, তোর মাথাটা কি ঠান্ডা থাকবে না গরম থাকবে? মাথা গরম হয়ে থাকবে, যে জায়গায় মেরে দেবো আমি কি নিয়ে খেয়ে নেই, তারপর আমাকে এসে জ্বালাচ্ছিস। তাহলে উপসাগরীয় স্রোত গরম না ঠান্ডা? উপসাগরীয়। তাহলে উপোসটা যদি মনে থাকে, উপসাগরীয়, উপসাগরীয় স্রোত। এটা কেমন স্রোত?
গরম। আর স্রোতগুলো পরে আলোচনা করব, অত বলবো না এখন আমরা। উপসাগরীয় স্রোত হচ্ছে গরম স্রোত, আর এর কালার কেমন এটা খুব স্পিড লিখে দে। কি জল খাবে? জল ওখানে আছে, খাও। যদি জিজ্ঞেস করে কোন স্রোত সবচেয়ে স্পিডে বয়, এটা সেজন্য স্পিড লিখে দিলাম, এটা লিখে নাও তাহলে। উপসাগরীয় স্রোত হচ্ছে স্পিডে বয়। উপসাগরীয় স্রোত হলো, আর বাকি যা মনে আসছে পরে বলবো সব। তাহলে একটা কোয়েশ্চেনে শেষ হয়ে যাবে টাইম, পরের কোয়েশ্চেন আমরা যাব। পরের কোয়েশ্চেন বলো কি আছে। প্রতিযোগ অবস্থানের সময় থাকে অমাবস্যা, অষ্টমী, দ্বাদশী না পূর্ণিমা? না এখন না, এখন না, এখন টাইম নেই, পরে মুছে দেবো তোমাদের। তোমরা চুপ করে বসে থাকলে থাকো, নাহলে আমার ক্লাস হচ্ছে বাবু। এখন এখানে বসো, বসো ওখানে বসো, কিন্তু আওয়াজ করবে না। হ্যাঁ, দেখ প্রতিযোগ অবস্থানের সময় অমাবস্যা, অষ্টমী, দ্বাদশী, পূর্ণিমা, কি হবে উত্তর? এই এদেরকে আমি এখান দিয়ে যাও, এখন এখন খেলার টাইম না, এদেরকে সরিয়ে দিই, নাহলে অসুবিধা হচ্ছে। তাকাও টেবিল আছে, পড়ে যাবে, শোনা তোমরা পরে আসবে খেলতে। হ্যাঁ লক্ষ্মী মেয়ে, যাও টাটা যাও। এই বাচ্চাগুলো না, আচ্ছা পরে এসো যাও। এই আমার বাড়িতে বাচ্চা সব আসতেই থাকে, খুব জ্বালা। এদেরকে কী করে বোঝাই যে ক্লাস চলছে, এখন ডিস্টার্ব করো না। দেখো দেখ তাহলে, এবার আমি একবার একে নিয়ে আগে জিনিসটা, তাহলে বুঝতে পারবি। দেখ এটা সূর্য, এটা সূর্য। সূর্য কোনোদিন মাঝে আসে না, এটা মনে রাখবি। সূর্যর একটু হাফ ভাব বেশি, ও সবসময় একদম এক কোণাতে থাকবে, ঠিক আছে? ও টাসে মাস হবে না, বলছে আমি সেরা, আমাকে এক কোণে থাকতে দাও, আমাকে কেউ জ্বালাবি। এটা কোনটা কোনটা পৃথিবী? কোনটা পৃথিবী এখানে? এবার দেখো এদিকে, চাঁদ সূর্য পৃথিবী যখন একই সরলরেখায় থাকে, চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখায় যখন থাকে, এইটাকে বলা হয় কি? বলা হয় সংযোগ, এই সরি, এটাকে সিজিগি বলে, সিজিগি, ঠিক আছে? এবার সিজিগির দেখ কোরকম দুটো ভাগ আছে তো, সিজিগিতে কখনো চাঁদ মাঝে থাকছে, কখনো পৃথিবী মাঝে থাকছে, ঠিক আছে? তাহলে যখন পৃথিবী মাঝে থাকবে, প মাঝে থাকলে প দিয়ে পূর্ণিমা, প দিয়ে প্রতিযোগ, এটা মাথায় ঢুকিয়ে নাও। তাহলে সিজিগির দুটো ভাগ আছে, একটা হচ্ছে সংযোগ আর একটা হচ্ছে কি? প্রতিযোগ। তাহলে প্রতিযোগ কখন বলবো আমরা? যখন প মাঝে থাকবে তখন প্রতিযোগ, প দিয়ে প্রতিযোগ, প দিয়ে পূর্ণিমা, প দিয়ে পৃথিবী। তাহলে পৃথিবী পৃথিবী পূর্ণিমা প্রতিযোগ, এটা যদি মনে থাকে সংযোগটা অসুবিধা হবে কি? দাঁড়াও আমি বাচ্চাগুলোকে একটু সরিয়ে দিয়ে আসি, দাঁড়াও। এই এই শোনো 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 শোনো, এই বাবু বলছি কি শোন, একটু শুনবি কি? তোরা কি চাস, এই শোন বাবু শোন, এখানে তোরা কি চাস যে তোর সাথে আর তোর সাথে কোনদিন আমি কথা বলবো না? চাস কি তোরা, তোরা কি চাস? যদি আমাকে তোরা ভালো ভাবিস, ভালোবাসিস, তাহলে কিন্তু তোমরা এখন চুপচাপ চলে যাও, নাহলে আর আমি আজকের পর থেকে, আজকের পর থেকে তোমাদের সাথে আর আমি কথা বলবো না, তাহলে যদি তোমরা আমার কথা না শোনো।
এখন সবাই ক্লাস দেখছে বাবু, সব ওই যে ভিডিও ক্যামেরা হচ্ছে, এখন ডিস্টার্ব করে না, শোনা যাও। দেখো ও খুবই সুন্দর, ভালো, দেখো বললাম চলে গেল। আরে বাপরে বাপ! হ্যাঁ, এই আমি এই ভিডিওটা কাটও করবো না, আমার এই কাট করারও টাইম নেই, এটাই পুরো আপলোড করবো। একটু কষ্ট করে যারা দেখবে কেটে নিও, হ্যাঁ কিছু করার নেই, এই বাচ্চাগুলো এরকম আসতে থাকে, অনেক বকতে পারি না বাচ্চাদেরকে, আর বকলে বকা ঠিক না বাচ্চাদেরকে। তাহলে দেখ, বুঝতে পারলি তো, সিজিগির দুটো ভাগ, একটা সংযোগ একটা প্রতিযোগ। যখন চাঁদ মাঝে থাকবে তখন কি সংযোগের সময় কি হবে? অমাবস্যা না পূর্ণিমা? অমাবস্যা, হ্যাঁ। আর পূর্ণিমা কখন হবে? যখন প মাঝে থাকবে, পৃথিবী মাঝে থাকবে, ব্যাস। তাহলে তোমাদের এই ছবিটা যদি মনে থাকে, তোমাদের কিন্তু এই রিলেটেড কোয়েশ্চেন একদম জল ভাত, ডাল ভাত, সবজি ভাত, ঠিক আছে? পরের কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন, এই মা এই কোয়েশ্চেনটা, স্ক্রাবার যন্ত্র ব্যবহৃত হয় কিসের সঙ্গে? জল দূষণ, মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ? বায়ু দূষণ, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা তারপরে বল, পরের কোয়েশ্চেন চলে যায়, ভারতের নায়াগ্রা বলা হয় কাকে? শিব সমুদ্রম, হুডরু, চিত্রকূট না কপিলধারা? আজকে একটু আগে লিখেছিলাম, আমি দেখিনি কোয়েশ্চেনটা আছে, তো দেখ এটা পেরে গেলি, চিত্রকূট, ঠিক আছে। আমরা আর জলবায়ু দেখ, আচ্ছা দেখ দেখ, শিব সমুদ্রম কোন নদীতে? অপশন দেখে বলো, শিব সমুদ্রম আজকেই লেখালাম একটু আগেই, শিব সমুদ্রম কোন নদীতে দেখে বলো? কাবেরী। হুডরু কোন নদীতে? সুবর্ণরেখা। আর চিত্রকূট হচ্ছে তোর, চিত্রকূট ইন্দ্রাবতীতে চিত্রকূট আছে, ঠিক আছে। আর কপিলধারা তোমার হচ্ছে ইসে, নর্মদা নদীতে। চলো পরের কোয়েশ্চেনে, ভোরঘাট গ্যাপ 1.9 আছে, ভোরঘাট গ্যাপ এটা কোথায় আছে? তোমরা কি করেছো বলো? তোমরা এভাবে মনে রাখতে পারো, যারা মাছ ধরে দেখবি খড়খড়িতে মাছ ধরে, কখন মাছটা ধরা হয় বলতো? ভোরবেলায়। তাহলে ভোরবেলায় পোনা মাছ ধরে, মনে থাকবে? ভোরবেলায় কি মাছ? পোনা। এখানে অপশন দেখ কি আছে, পুনে আছে, হ্যাঁ ভেরি গুড। তাহলে ভোরবেলায় ভোরঘাটের সঙ্গে কি হবে? পোনা বা পোনা মাছ, সমঝে না? হ্যাঁ, আরে খুব আসান পড়াশোনা, তোর বই বই পড়লেই কঠিন লাগবে, বই না পড়লে সোজা লাগবে। তারপরে বল, ভারতের সর্বাধিক রাগি চাষ করা হয় কোথায়? কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র, কেরালা? কোথায়? কর্ণাটক। তাহলে রাজা কর্ণ কি ছিল? অনেক রাগি ছিল, রাজা কর্ণ রাগি ছিল। রাজস্থান কি উৎপাদন প্রথম? একবার সব কিছু আমি বলে দিই, যা টেরা বাকে ভারতটা কেমন করলাম রে। দেখ এখানে আছে হচ্ছে রাজস্থান, রাজস্থান কি উৎপাদন প্রথম? বাজরা, জোয়ার বলেছিলাম। মহারাষ্ট্র, মুম্বাই জোয়ার আছে না, জোয়ারের জল মুম্বাইয়ের দিকে আসে, তাহলে হচ্ছে জোয়ার, জোয়ার হচ্ছে মুম্বাই মানে মহারাষ্ট্র, জোয়ার, ঠিক আছে, মহা। আর হচ্ছে রাজস্থানে বাজরা, রাজস্থান। আর কেরালা, কেরালা তো তোর হচ্ছে ইসের জন্য, রাবার, রাবারটা হচ্ছে বিখ্যাত আছে কেরালা। আর কর্ণাটক হচ্ছে রাগি বললাম, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গ হচ্ছে ধান, ধান হচ্ছে পশ্চিমবঙ্গ। গম কোন রাজ্য? গম, গম কোন রাজ্য? গম কোন রাজ্য? গম, এখানে গম, এটা কোন রাজ্য আছে? এখানে এখানে কোন রাজ্য আছে? এখানে কোন রাজ্য? নেপাল তো রাজ্য না বাবু, নেপাল এটা, আর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে হচ্ছে গম আর চিনি মানে আখ, গম আর আখ হচ্ছে উত্তরপ্রদেশ। আর চা, চা আসাম। কফি, কফি কর্ণাটক, ঠিক আছে। আর সোয়াবিন মধ্যে কোন প্রদেশ? মধ্যে, হ্যাঁ মধ্যপ্রদেশে সোয়াবিন আছে, ঠিক আছে। পরের কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতে প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা কত? 940, ঠিক আছে। হাজার
কি বললি, চুল নেই, ও চুলে হাত দিচ্ছে না। এই চুল নিয়ে আমাকে আর কিছু বলিস না, আমি খুবই চিন্তিত ওই চুল নিয়ে। যাও এখন নিচে যাও, শোনা যাও না, এখানে বসতে হবে না, যাও 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 যাও, সরো, যাও লেগে যাবে, যাও। দেখো কি বলছিলাম, হ্যাঁ আচ্ছা বলতো যে কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? এই রাজ্যটার লিঙ্গানুপাত সবচেয়ে বেশি, মানে হাজার জন পুরুষে কজন মেয়ে থাকে? 1084 জন, 1084 জন, ঠিক আছে। এই যাও যাও, এবার মনে হচ্ছে এদেরকে সোজা আঙুলে ঘি উঠছে না, ভদ্রভাবে এই যা তো শিয়া, যা তো যা 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 যা, দেখ যার সে চলে গেছে, চলে গেছে, দাঁড়া থাক। 1084 জন তাহলে মেয়ে, আর কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম? হরিয়ানা, হরিয়ানাতে লিঙ্গানুপাত সবচেয়ে কম, কতজন? 877 না না 879, এই 877 মতো। তার লিঙ্গানুপাত হচ্ছে হরিয়ানাতে কম, হরিয়ানাতে কম, আর কেরালে দাঁড়া। তারপরে তাহলে এটা আমরা দেখলাম, পশ্চিমবঙ্গের বলতো কত? পশ্চিমবঙ্গের 947, ঠিক আছে, আর 940 হচ্ছে ভারতের। পরের কোয়েশ্চেন দেখ, পরের কোয়েশ্চেন আছো 12টা। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় আছে? পেরাম্বুরা আছে, ভেরি গুড। আর বারাণসীতে রয়েছে হচ্ছে তোর ডিজেল লোকোমোটিভ আছে, ঠিক আছে। পরের কোয়েশ্চেন 13টা, ভারতের কোন জাতীয় সড়কের নাম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, কত নম্বরটা? NH2। দেখো এই যে এটাকে কি বলা হয়, সোনালি, সোনালি চতুর্ভুজ বলা হয় একে, ঠিক আছে। কলকাতা থেকে দিল্লি এটা কত নম্বর, যেটা আমরা কোয়েশ্চেনে পড়ছি NH2, এটা হচ্ছে কলকাতা থেকে দিল্লি, আর এটা হচ্ছে 4, এদিকে 5, এদিকে 3 আছে, এইট আছে, 3 আছে। তো এই যে এটা হচ্ছে আমরা কি বললাম, সোনালি চতুর্ভুজের দৈর্ঘ্য কত জানিস? 5848 মনে হয়, 5448, ঠিক আছে, 5448। দেখতো একবার, দেখতো ভারতের মেন মেন শহরগুলোকে যুক্ত করেছে সোনালি চতুর্ভুজ, এখানে চেন্নাই আছে, আমি একটু ভুল করেছি, কত বল, 5846 না? আচ্ছা প্রথমে দেখ ঠিকই লিখেছিলাম, 5846 হচ্ছে তোর এই। আর আমি লিখে দিয়েছি কি কোথা থেকে কত নম্বর জাতীয় সড়ক বলেছি, ছবি এঁকে দিয়েছি, কত নম্বর কোনটা, 5 নম্বর এটা বলেছি, আগ্রা থেকে মুম্বাই হচ্ছে NH, এটা 3, এটা হচ্ছে মুম্বাই, হ্যাঁ M, আর চেন্নাই থেকে মুম্বাই কত লিখেছে, এটা 4, আর কলকাতা থেকে চেন্নাই কত, 5, আর দিল্লি থেকে কলকাতা 2। তোমার যদি লেখা না থাকে ছবি এঁকে, যদি তোমাদের লেখা না থাকে তাহলে এরকম চার কোন একটা বক্স করে 4 5 2 3 লিখে নিতে পারো, এখনই লিখে নাও রাফে, লেখা আছে। চলো তারপরে তাহলে আমরা সোনালী চতুর্ভুজ দেখলাম, আর হীরক চতুর্ভুজ কোনটাকে বলা হয়, হীরক চতুর্ভুজ কোনটাকে বলে,
রেলপথ, সেম শহর রেলপথ। তাহলে আমাদের উত্তর কোয়েশ্চেন কি ছিল, এখানে কোয়েশ্চেন হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, তাহলে এটা এনএইচ টু, ঠিক আছে। এটা আর একটা নাম হচ্ছে শেরশাহ সুরি মার্গ। তারপরে পরের কোয়েশ্চেন, ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে কারা? এসওআই এর প্রণাম সার্ভে অফ ইন্ডিয়া, এর সদর দপ্তর কোথায়? এইখানে আছে, দেরাদুনে হচ্ছে এসওআই এর সদর দপ্তর রয়েছে, ঠিক আছে, সার্ভে অফ ইন্ডিয়া। আর আরেকটা কিসের গবেষণাগার আছে দেরাদুনে? কিসের গবেষণাগার দেরাদুনে আছে? অরণ্য গবেষণাগার আছে দেরাদুনে। তারপরে মাটি আছে দেরাদুনে, মাটি, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন শেষ কী করা হয়, তারপরে আছে তো, আচ্ছা এমসিকিউ শেষ, হ্যাঁ আচ্ছা তারপরে, হ্যাঁ দেখ কোয়েশ্চেনগুলো দেখ। টাইফুন নামে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটি চীন সাগরে দেখা যায়, টাইফুন চীন, টাইফুন চীন তো না, জাপান হচ্ছে তাইফু, তাইফু হচ্ছে তাই ফু জাপান। আর সাইকেলকে দিই কোন রাজ্যে সাইকেল দেয়? পশ্চিমবঙ্গ। তাহলে বঙ্গোপসাগরে সাই সাইকেল না, সাইক্লোন, সাইক্লোন কোন সাগর? বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে সাইক্লোন। আর হচ্ছে উইলি উইলি কোথায়? উইলি উইলি, উইলি উইলি কোথায়? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। আর এক হ্যারিকেন কোথায়? হ্যারিকেন বল, হ্যারিকেন ক্যারিবিয়ান সাগরে, ক্যারির সাথে, ক্যারির সাথে হ্যারি মনে থাকবে, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, ক্যারির সাথে হ্যারি। আর টর্নেডো কোথায় দেখা যায়? টর্নেডো, টর্নেডো কোথায় দেখা যায়? আমেরিকাতে, আমেরিকাতে হচ্ছে টর্নেডো দেখা যায়। এই আমরা তাহলে এগুলো জানতে পারলাম। দেখো এবার ভালো কথা, দেখো কোয়েশ্চেনটা ভালো করে দেখো কি আছে। টাইফুন নামে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটি চীন সাগরে দেখা যায়, নাতিশীতোষ্ণ না, এগুলো সব ক্রান্তীয় ঘূর্ণবাদ, ঠিক আছে। তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাদ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য কি বলছি দেখো, এটা কোন রেখা, এটা কি, এটা পৃথিবী, এটা কোন রেখা? জিরো। এটা কোন রেখা, এটা কোন রেখা, এটা কোন রেখা? 66.5 হাফ, এটা হচ্ছে সুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত। আর এটা নিরক্ষ রেখা, এটা কর্কট ক্রান্তি রেখা। দেখো এর সঙ্গে ক্রান্তি আছে না, ক্রান্তি। আর আমাদের কটা মণ্ডল আছে পৃথিবীতে? তিনটে মণ্ডল, উষ্ণমণ্ডল, আর এটা কি মণ্ডল, নাতি, নাতিশীতোষ্ণ, আর এটা হিম। তাহলে দেখ নাতিশীতোষ্ণ পেয়েছিস, নাতিশীতোষ্ণ কথাটা পেলাম আর ক্রান্তিও কথাটা পেলাম, ক্রান্তি। তাহলে যে ঘূর্ণবাদগুলো নিরক্ষ এই কর্কট ক্রান্তি রেখার আশেপাশে তৈরি হয় সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ। আর কর্কট ক্রান্তি রেখার আশেপাশে এই এলাকাটা প্রায় জল আছে, সাগর, ঠিক আছে। কর্কটক্রান্তি রেখার এই পোর্শন নিচের দিকটায় সাগর রয়েছে, সেই জন্য ক্রান্তীয় ঘূর্ণবাদ সাগরের উপর তৈরি হয়। আর সাগরের উপর যেগুলো তৈরি হয় সেগুলো কেমন হয়, খাতারনাক হয় না শান্তশিষ্ট হয়? খাতারনাক হয় তো, দেখ আইলা লাইলা টাইফু সব এগুলো আছে, ভেঙে চুরে দেয় আমাদের। কিন্তু আর এইটা যে নাতিশীতোষ্ণ, এটা মাটির উপর হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটা মাটির উপর হয়, এটা শান্তশিষ্ট হয়, ঠিক আছে। তাহলে দেখো ঘূর্ণবাদ দুরকম জানলাম, ক্রান্তীয় ঘূর্ণবাদ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, ঠিক আছে। আচ্ছা কি বলছে, আয় এখানে, আয় 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 লাগাস না, আয় 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 এখানে আয়, আসো আসো ঘরে আসো, আসো ঘরে এসো, তোমরা ঘরে এসো, আসো ওখানে বসো, বসো বসো, কিন্তু চুপ করে বসতে হবে তাহলে হবে, চুপ করে বসবে তো, বসো। এই ঝুমকে আস্তে আস্তে আওয়াজ হচ্ছে, আস্তে 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 ব্যাস বসো, যাও বসো ওখানে,
এই শ্রিয়া, এই তাকাও, তোমার ভিডিও করে তোমার বাবার কাছে পাঠিয়ে দেবো কি আমি? তুমি দুষ্টুমি করছো। এই ভাই তুই ওর বাবাকে ফোন কর তো, ফোন নাম্বার দিচ্ছি, ফোন করবো বাবাকে। তুমি জ্বালাচ্ছ আমাকে, করবো? চুপ করে বসবে? আচ্ছা থাক, আর করতে মানে ছাড়, চুপ করে বসেছে, বসো পড়াতে এগুলো। আচ্ছা এই ঠিক আছে, চুপ করো এবার। এই দেখতেন, দেখো তাহলে আমাদের দুরকম ঘূর্ণবাদ দেখলাম। নাতিশীতোষ্ণটা কেমন খাতারনাক হয় কি? নাতিশীতোষ্ণটা কেমন হয়? না এটা ভালো, এটা ঝড় বৃষ্টি মানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে অনেক দিন ধরে, আর এটা ভেঙে চুড়ে দেবে কয়েক ঘন্টাতে গল্প শেষের, ঠিক আছে? এ খুব জ্বালাচ্ছে কেন এই মেয়েটা আমাকে? এরপর থেকে তাকাও, তুমি আর আমার ঘরে আসবে না, ঠিক আছে? এই বৃষ্টি তোমাদেরকে বললাম, একে কোনো দিন আমার ঘরে নিয়ে আসবে না, ঠিক আছে? না আর আসবে না, আমি বলে দিলাম, আর আসা যাবে না তোমার। এই টেন টেন, তো বাচ্চার সঙ্গে মুখ নাড়িস না, দেখ। হ্যাঁ এটা হলো, তাহলে আমরা দেখে নিলাম। পরেরটা দেখো, হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে, ঠিক না ভুল? ভুল না ঠিক? ভুল কেন বলছিস, ঠিক কেন বলছিস? এই জিনিসটা তো এখনও তোরা শিখতে পারিস নি, দুদিন পর মাধ্যমিক দিবি। আগে সেজন্য বলছি কনসেপ্ট ক্লিয়ার রাখো, ভালো করে দেখো আগে। হ্যাঁ মেরু অঞ্চলে ঠান্ডা না গরম থাকে তাই বল? এই যেটা হচ্ছে মেরু অঞ্চল, এখানে ঠান্ডা না গরম? আর এটা নিরক্ষীয় অঞ্চল, এদিকে ঠান্ডা না গরম? এবার এইদিকে যদি দেখ, এই অঞ্চলে যদি একটা পাহাড় থাকে আর এই অঞ্চলে যদি একটা পাহাড় থাকে, আমরা যদি ইসে যাই, আমরা যদি দার্জিলিংয়ে যাই, দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে গিয়ে পুরোটা বরফ দেখতে পাই কি? পাহাড়ের ওপর দিকটা বরফ দেখতে পাই কিন্তু, ঠিক আছে? ওপরের দিকটা বরফ থাকে কারণ নিচের দিকটা গরম থাকে, ওপরের দিকটা ঠান্ডা বরফ। কিন্তু যদি মেরু অঞ্চলে, ওখানে কি কেমন ঠান্ডা? ওখানে তো পুরোটা সবসময় বরফই থাকে, তাহলে ওখানে কি উপরে বরফ থাকবে না নিচের দিকেও থাকবে? ওটা পুরো পাহাড়টাই বরফেই ঢাকা থাকবে, মানে পুরো পাহাড়টাতেই প্রায় একদম পুরোপুরি বরফ। তাহলে দেখ, হিমরেখার উচ্চতা কোথায় বেশি, এখানে না এখানে? উচ্চতা এখানে বেশি, বেশি উঁচুতে হিমরেখা থাকছে আর এখানে কম উঁচুতে থাকছে। কোশ্চেনটা আবার পর দেখ, কোশ্চেনটা আছে হচ্ছে তোমার, হিমরেখা সবচেয়ে উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে, সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে, ঠিক না ভুল? ঠিক, ওকে। আর ভুল হবে কোনোদিন? ছবি দিয়ে মনে রাখতে হবে। তারপরে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শিশির জমার সম্ভাবনা বাড়ে, ঠিক না ভুল? আকাশে যদি মেঘ জমে থাকে শিশির পড়বে কি? মেঘ জমে থাকলে কেমন থাকে রাতের আকাশটা, ঠান্ডা না গরম? গরমের দিনে ধর পুরো আকাশে মেঘ আছে, গরম, একটা গরম পড়ে, তাহলে শিশির জমবে না, ঠিক আছে? তাহলে এটা ভুল। গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি, ঠিক না ভুল? এটা ঠিক, ঠিক আছে? পৃথিবীর কেন্দ্রাতিক হচ্ছে গৌণ জোয়ার, আর মুখ্য জোয়ার কোনটা? ভরা কোটাল কোনটা, মরা কোটাল কোনটা? সবগুলাই খাইছো, সবগুলাই খাইছো, দেখ ভালো করে দেখ। কালিগুলো মুছতে খুব সমস্যা হচ্ছে, কালিগুলো ভালো না, ভালো করে দেখবি। এটা চাঁদ, এটা পৃথিবী। চাঁদের সামনে যে অংশটা থাকে সেখানে হয় মুখ্য জোয়ার, আর এইদিকে থাকে কি হয়, এদিকে গৌণ জোয়ার, আর এখানে হয় ভাটা, এখানে হয় ভাটা। এবার যদি আমি এখান থেকে একটা এই অ্যাঙ্গেল আঁকি একদম সোজাসুজি, তাহলে এটা সোজাসুজিকে কত অ্যাঙ্গেল বলা হয় এটাকে? একটা সরল রেখার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 180 ডিগ্রি, সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি বলে যে যে অংশে মুখ্য জোয়ার হচ্ছে তার 180 ডিগ্রি বিপরীতে কোন জোয়ার হবে? গৌণ জোয়ার। এবার যদি আমরা এই অ্যাঙ্গেল আঁকি আর এই অ্যাঙ্গেল আঁকি, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? এইটা কোন ডিগ্রি অ্যাঙ্গেল? এইটা এইটা এইটুকুটা
এটাও 90, ঠিক আছে? তাহলে যদি বলে মুখ্য জোয়ার যেখানে হচ্ছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন কি হচ্ছে? মুখ্য জোয়ার যেখানে হচ্ছে তার ইসে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাটা, ঠিক আছে? তাহলে দেখো মুখ্য জোয়ার হলো আমরা বুঝলাম, কোশ্চেনটা কি আছে দেখো, গৌণ জোয়ারের কেন্দ্র, তো গৌণ জোয়ার হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্রাধিক শক্তি, এটা হচ্ছে। এবার বলছি দেখো যে ভরা কোটাল আর মরা কোটালটা বলে দিই, ভরা জোয়ার আর মরা জোয়ার। ভরা জোয়ার হচ্ছে অমাবস্যার পূর্ণিমাতে, এবার ভালো করে দেখ, এটা কি, এটা কি পৃথিবী না সূর্য? আরে এটা তো, এটা এইটা আমি একটা লাইন আঁকলাম, এটা একটা লাইন আঁকলাম, এটা কি, এটা পৃথিবী, এটা এটা সূর্য, এটা এটা। এবার বল কোন অবস্থানটা অমাবস্যা, কোনটা পূর্ণিমা? এটা হচ্ছে চাঁদ আছে, তাহলে এটা কি হবে? অমাবস্যা। আর এটা পূর্ণিমা। তো অমাবস্যা আর পূর্ণিমায় কোন জোয়ার হয়? ভরা কোটাল, ভরা কোটাল। এই বাচ্চা, এই তো লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, বা যে বেশিক্ষণ চুপচাপ বসে থাকবে স্ট্যাচু হয়ে তাকে আমি প্রাইজ দেবো। দাঁড়া তোমরা আগে দাঁড়াও, চুপচাপ আমি স্ট্যাচু বলবো, হ্যাঁ স্ট্যাচু স্ট্যাচু খেলা, দাঁড়িয়ে যাও সবাই। আচ্ছা বসে বসে স্ট্যাচু হয়, বসে বসে আমি যেই থ্রি স্ট্যাচু বলবো চুপ করে যাবে, হ্যাঁ 1 2 3 স্ট্যাচু, এ আউট হয়ে গেল, এই বাচ্চাটা আউট। এবার তিনজনের মধ্যে 1 2 3 স্ট্যাচু, বৃষ্টি আউট, আর একবার লাস্ট 1 2 3 সবাই মিলে 1 2 3 স্ট্যাচু, হ্যাঁ ব্যাস, একটু হাসলে কিছু হবে না, যাও স্ট্যাচু থাকো। দেখ দেখ দেখ, এবার ভালো করে দেখ, ধর আমার সাথে তোরা দড়ি টানাটানি খেলছিস, হ্যাঁ আমার, তোরা চারজন হলেই আমি একা হলাম, তাহলে কে টানবে বেশি? আচ্ছা এবার চুপ করো, আমি আর একটু ক্লাস আছে, প্রাইজ দিয়ে দেবো, যাও। আর আমি যদি একা থাকি তাহলে একটু কম টানবো, তাই তো? তাহলে চাঁদ আর পৃথিবী, সূর্য আর পৃথিবী যদি একসঙ্গে টানে তাহলে শক্তিটা বেশি হবে, তো জলটা বেশি ফুলবে। তাহলে দেখ ভরা কোটাল দুই দিদিতে, অমাবস্যাতেও ভরা কোটাল হয়, পূর্ণিমাতেও ভরা কোটাল হয়। এবার ভালো করে দেখ কোন কোটালে বেশি দড়ি টানটানি খেলায় কোন দিকে জোর বেশি আছে, দেখ পৃথিবীর পক্ষে বেশি টানছে, দেখ এটা পৃথিবী, চাঁদও টানছে আবার সূর্যও, তাহলে এক পাশে দেখ এক পাশে দুজন পড়ে গেছে, তাহলে বেশি টানবে তো এই ওই অবস্থানে, আর এখানে পৃথিবী মাঝে, এদিক থেকেও টানছে এদিক থেকেও টানছে, তাহলে এখানে একটু ভরা কোটালটা একটু কম। তাহলে কার ভরা কোটালটা বেশি জল ফুলবে? অমাবস্যা, কারণ দুদিকে এক টিম পড়ে গেছে, পৃথিবী একা আর এখানে দুদিকে দুজন আছে, সমঝে না? এনি অসুবিধা নো অসুবিধা। দেখ এবার বাংলা কথা হচ্ছে, অমাবস্যা থেকে পূর্ণিমা যাওয়ার সময় কতদিন পর পর হয়? 15 দিন। মাঝে কত দিন পড়ছে? মাঝে কত পড়ছে? 15-র হাফ কত হয়? 7.5। 7.5 না ধরো একটু বাড়িয়ে দিয়ে 8 করে নিলাম, ঠিক আছে? তাহলে 8 মানে অষ্টমী, এই আস্তে 8 মানে কি বললাম? অষ্টমী। তাহলে কৃষ্ণপক্ষ, দেখ অমাবস্যা থেকে পূর্ণিমা আসতে একটা অষ্টমী পড়বে, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা যেতে একটা অষ্টমী পড়বে, তাহলে কটা অষ্টমী পড়ছে? দুটো। তাহলে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কী জোয়ার হয়? মরা জোয়ার। অষ্টমী তিথিতে মরা জোয়ার। এবার আমার মুখে মুখে বলবে ভরা জোয়ার কোন তিথিতে? অমাবস্যা আর পূর্ণিমায়। কিন্তু কারটা বেশি পাওয়ারফুল? অমাবস্যা। আর মরা জোয়ার কার কোন তিথিতে হয়? কৃষ্ণ আর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। ওকে ব্যাস, পরের কোশ্চেন, লাদাখ মালভূমি প্রকৃতপক্ষে লাভা মালভূমি, ঠিক না ভুল? এটা ভুল, এটা হ্রদের পলিগুলো জমে জমে হয়েছে ওইদিকের মালভূমিগুলো, ঠিক আছে? তারপরে কোশ্চেন, আর লেট করবো না আমরা, সন্ধ্যা লেগে গেল,
গোয়াকে আরব সাগর রানী বলে, ঠিক না ভুল? গোয়াকে আরব সাগর রানী বলে, ভুল। কোচিনকে বলে, কোচিন কোন রাজ্যে আছে? কেরালা। কেরালার রাজধানীর নাম তিরু। আচ্ছা, একটি জিও স্টেশনারি উপগ্রহ হলো ইনস্যাট, ঠিক না ভুল? জিও স্টেশনারি ইনস্যাট, ঠিক না ভুল? এটা ঠিক, ইনস্যাট হচ্ছে জিও স্টেশনারি। আচ্ছা, জিও স্টেশনারি বেশি দূরে না সানসিনক্রোনাস বেশি দূরে? জিও স্টেশনারি বেশি দূরে। জিও, জিওর উচ্চতা হচ্ছে কত? 36,000 কিলোমিটার। আর সানের কত? সূর্য সমলয় সানের 700 থেকে 1,000। তাহলে কে বেশি হলো? জিও। জিও স্টেশনারিগুলো নিরক্ষরেখা বরাবর এইভাবে ঘুরে, আর সানসিনক্রোনাসগুলো ঠিক আছে এইভাবে দ্রাঘিমা রেখা বরাবর। তারপরে মন্থকূপ নদীর কোন গতিতে দেখা যায়? মন্থকূপ নদীর কোন গতি, উচ্চ না নিম্ন না মধ্য? মন্থকূপ উচ্চ গতি। উচ্চ গতিতে মন্থকূপ। ঊর্ধ্বমুখী উপত্যকার বায়ুকে কি বলে? দেখ এখানে যে বায়ুগুলো বয়, আমি দেখ ছবি এঁকে আমি এর আগে করেছিলাম, ভালো করে দেখ। উপত্যকাতে যখন বায়ু ঢাল বরাবর নেমে আসে, আবার কখনো বায়ু উঠে যায়, এই যে যখন উঠে যাচ্ছে এই বায়ুটাকে কি বলা হয়? ঊর্ধ্ব উপত্যকা বলছে, ঊর্ধ্বমুখী। তাহলে যখন উপরের দিকে ওঠে তাহলে অ্যানাবেটিক, আর যেটা নিচের দিকে আসে সেটা, দেখ সব পুড়িয়েছি তাই তো? আর একটু থেকে যাও না, থেকে যাও, আসো, থাকো থাকো, কেন থাকবে না, আয় থেকে যা, আর একটু আয়। বাবা, তাহলে দেখো ক্যাটাবেটিক হচ্ছে নিচের দিকে নামছে, আর অ্যানা হচ্ছে উপরের দিকে উঠছে। তাহলে এটা উত্তর কি হবে? ঊর্ধ্বমুখী বলেছে, কি হবে বলো, কি হবে? আনসার দাও জোরে। ঊর্ধ্বমুখী দেয়, এটা ঊর্ধ্বমুখী, অ্যানাবেটিক। মুখের তো আওয়াজই বেরোয় না তোদের, আওয়াজ না বেরোলে জোশ পাই না পড়ি আমি। ওজন স্তরের ঘনত্ব কোন একক? ডবসন। কত ডবসন নিচে নামলে পর ওজন গহ্বর সৃষ্টি হয়? 200। ওজনের তো একক হচ্ছে ডবসন। আর তোমার ওজন গ্যাস কে আবিষ্কার করে? স্কোনবি, স্কোনবি। আর ওজন গহ্বর কে আবিষ্কার করে? গহ্বর ফারমেন, ফারমেন, ঠিক আছে। ওজন গহ্বর ফারমেন, আর ওজন গ্যাস হচ্ছে স্কোনবি। পরের কোশ্চেন চলো, কি আছে? তেজস্ক্রিয় বর্জ্য, তাহলে হচ্ছে ইউরেনিয়াম 235 করে দাও। ইউরেনিয়াম 235 তেজস্ক্রিয় বর্জ্য। প্লুটোনিয়াম আছে, থোরিয়াম আছে, সব এগুলো দেখে নেবে বইয়ে। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদী? নাগার্জুন সাগর কোন নদী? যখন কৃষ্ণ ঠাকুরকে মাথায় নিয়ে আসছিল তখন নাগ ছিল না জলের মধ্যে, কোন ঠাকুরকে আনছিল? এই সবভাবে নাগিন নাগিন বলাচ্ছে। আচ্ছা কৃষ্ণ, তাহলে কৃষ্ণ হচ্ছে নাগার্জুন, তাহলে কোন নদী? কৃষ্ণা নদীতে কি? নাগার্জুন সাগর। আর হচ্ছে মহাদেব হীরের আংটি পরে, মনে থাকবে? মহাদেবের অনেক টাকা, মহাদেব ঠাকুর, মহাদেব হীরের আংটি পরে, তাহলে মহাদেব হীরাকুদ। তারপরে পরের কোশ্চেন, কে ড্যাশকে ভারতের কার্পাসন শিল্পের রাজধানী বলে? মুম্বাইকে, মুম্বাই। পরের কোশ্চেন, ভারত পাকিস্তান সীমারেখার নাম কি? ভারত পাকিস্তানের সীমারেখা বল। বল বল বল, এই দে আমি আঁকছি একবার। দেখ এই ভারত পাকিস্তানের সীমারেখা কি? র্যাড ক্লিফ, র্যাড ক্লিফ। আর এখানে রয়েছে ক্রিক লাইন, হ্যাঁ ক্রিক লাইন, এটা হচ্ছে গুজরাট আর পাকিস্তানের মধ্যে ক্রিক লাইন আছে। ভারত পাকিস্তান বললে কি? র্যাড ক্লিফ। আর ডুরান্ড লাইন কি? ডুরান্ড কার সাথে? এই যে এইখানে আছে, এটা এখানে কোন দেশ? আফগানিস্তান। আফগানিস্তানে কি? ডুরান্ড। আর চীনের সঙ্গে কি আছে? চীনের সঙ্গে
চীনের সঙ্গে কোন লাইন বল? ম্যাক কি? ম্যাকমোহন। আর ভারত বাংলাদেশের সীমারেখা কি আছে, কি করিডোর? 3 বিঘা করিডোর, ঠিক আছে। এই হচ্ছে সীমারেখারগুলোর নাম আসতে পারে এরকম। পরের কোশ্চেন চলো, নদী প্রবাহের এককে কি বলে, কি বলে বল? কিউসেক বা কিউমেক বলা হয় নদী প্রবাহের একক, ঠিক আছে। যদি কোশ্চেন করা হয় যে কোন নদীতে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয়, তাহলে কি হবে? আমরা কিনি, হোম ডেলিভারি দেয় ওরা, কী দেয় ওরা? এই আমি একটা ফোন কিনবো, কোন থেকে কিনলে ভালো হবে? অনলাইন থেকে কিনবো, কোন ওয়েবসাইট থেকে কিনতে হয়? বাড়িতে এসে দিয়ে যায় বাইকে করে, কোন? ফ্লিপকার্ট। আর একটা কি? অ্যামাজন। তাহলে কোন নদীতে বেশি জল প্রবাহিত হয়? অ্যামাজন। মনে থাকবে তো যে অ্যামাজনের লোক আমাদের বাড়িতে এসে জল টল বেশি বেশি জল দিয়ে যাচ্ছে, এই যে জলগুলো অ্যামাজন থেকে নেওয়া আমার। আচ্ছা, অ্যামাজন হলো, হাসির কিছু নাই। ষষ্ঠ পদের সূত্র কি? নদীর যদি আমাদের প্রবাহ স্পিড যদি দ্বিগুণ হয়, তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়। এটা ষষ্ঠ পদের, মনে রাখবি। হ্যাঁ, কোয়েশ্চেন নেই, এক্সট্রা কোয়েশ্চেন বললাম। চ পরের কোয়েশ্চেন, লোয়ের শব্দের অর্থ কি? লোয়ের শব্দের অর্থ সূক্ষ্ম পলি, ঠিক আছে, সূক্ষ্ম পলি। লোয়ের সমভূমি হচ্ছে তোমার হুয়াংহো নদীতে লোয়ের সমভূমি গড়ে উঠেছে। কোত্থেকে উড়ে এসছে পলিগুলো? পলিগুলো হচ্ছে দেখ গোবি মরুভূমি থেকে উড়ে এসে এখানে এসছে। হ্যাঁ, চো পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি আছে বল? স্থলবায়ু সর্বাধিক বেগ কখন হয়? এটা হচ্ছে কখন হয়? এটা ভোরবেলায়, স্থলবায়ু ভোরবেলায়। সমুদ্রবায়ু বললে কখন? দুপুরবেলায়। তাহলে আবার বলো, স্থলবায়ু কখন? ভোরবেলায়। আর সমুদ্রবায়ু? দুপুরবেলা, ঠিক আছে। বলো কোন স্থানীয় বায়ুকে ডাক্তার বায়ু বলে? ডাক্তার। আচ্ছা, দেখা গেল আমি এখানে পড়াচ্ছি, পড়াতে পড়াতে হঠাৎ করে আমার হার ভেঙে গেল, আমি কার কাছে যাবো? ডাক্তারের কাছে যাবো। তাহলে হার, হার মিস্ত্রি। বা 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 বা, সুন্দর। হ্যাঁ না, তুই ঠিক বললি আনসারটা, বল কি? এই না, তুই বলছিলি, বল হার। কি এটা বায়ুর নাম? হার মাট্টান, ঠিক আছে। তাহলে ডাক্তার বায়ু হচ্ছে হার মাট্টান। হার মনে থাকলে পেরে যাবি, অসুবিধা নেই। তারপর কোশ্চেন বলো, এক মিনিট দেখি।